মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জেঠু জেঠু বলছি, ওনারা তো এখানে নৃত্য পরিবেশন করবেন, ওনারা বয়স্ক মানুষ, মানিগুণী ব্যক্তি, যদি তুমি এই আর এক মেনি মুখ নিজে নৃত্য শুরু করে দিল এবার। শোন, তোর বউ তোকে নাচাবে আর তুই নাচবি, একটা কথা ভুলে যাস না, ওর সাথে তোর কিন্তু ডিভোর্স চলছে। কালকে এই মেয়ে এই বাড়ি ছেড়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যাবে, কিন্তু এই যে নষ্টমিটা হচ্ছে তার কথা কিন্তু সারা জীবন তোকে আমায় শুনতে হবে, বুঝতে পেরেছিস? নোংরামি কিসের নোংরামি রে? এই নাচের কদর কারা করতো জানিস? মূর্খ, তোর ঠাকুরদা দেবনারায়ণ দত্ত স্বয়ং। তিনি এই ধ্রুপদী নাচকে সমাদর করতেন। সেখানে তুই কি রে হতভাগা, এই নাচকে অসম্মান করিস, আমাদের অতিথিকে অপমান করিস? শোনো, কে কি করতো সেটা জেনে আমার কোনো লাভ নেই, খালি দত্ত পরিবারের অন্ধকার দিকটা আমি আমার ছেলে নাতিকে একেবারেই দেখাতে চাই না, বাস। জেঠু, অতিথি নারায়ণ, আর তাদেরকে আপনি এভাবে পূজোর দিনে? বেটা, মত লড়ো, আমারে লিয়ে মত লড়ো, ও আমার নসিব হ্যায় বেটা, আপ কিতনা ভি আচ্ছে কাম করে তবে সম্মান ভি মিলতা হ্যায় আর বদনাম ভি হোতে হ্যায়। দেখো বেটা, দুনিয়া কিতনা ভি আগে নিকল যায় লেকিন হাম লোগো কা বদনামি কবি খতম নহীং হোনে ওয়ালা হ্যায়। জানতি হো, জিস দিন পহলি বার গুরু কে পাস তালিম লেনে গই থি না, উনহোনে কহ দিয়া থা ইয়ে বাত, বলেছিলেন আজ থেকে তুই কিন্তু গানে ওয়ালি নাচনে ওয়ালি, সব হয়ে গেছে রে বেটি। আর তাই দেখুন না, আমাদের নাচের ঘটনা তো বন্ধই হয়ে গেল। আমার ইনস্টিটিউটে তো টিনেজ কে বাদ, আর মেয়েরা মেয়েদেরকে ডান্স শেখানো তো প্যারেন্টসরা বন্ধই করে দিল। নাচ নাচ একটা সাধনা আছে, কচুর কচুর পৌঁছে দিল ছোটা মত কর বেটি, দিল ছোটা মত কর, দেখ কিতনা প্যার সে হম লোগো কো বুলায়া ইধার, কিতনা কুছ ইয়াদ আ গয়া, ক্যা সব দিন থা ও সব, হেম দিদি সে মিলা, তোমাকে দেখলাম, বাস বহুত হ্যায়, কিন্তু এই যে তোমার চোখে আসো এটা আমার ভালো লাগছে না বেটি, একদম ভালো লাগছে না। আজ আজ আমরা আসি। হ্যাঁ, অনেক জ্ঞানের বাক্কি ঝেড়েছেন, এবার আসুন, বিদায়ন, যান যান। আপনারা এখান থেকে কোথাও যাবেন না, আপনারা প্লিজ ক্যামেরাটা অন করুন তো। এই বোনা, এই বাবা তো একবার বললো যে এসব নাচ ফাচ কিছু হবে না, তা ক্যামেরা চালু করার কি আছে? দাঁড়ান বর্তা, আপনি একটু চুপ করুন আর আপনারা ক্যামেরাটা অন করুন। এই দুদিন ধরে তো আপনারা দত্তবাড়ির হেরিটেজ কভার করলেন, তাহলে এটাই বা কেন বাদ যাবে? আপনারা ক্যামেরাটা অন করে দেখান যে দত্তবাড়িতে কিভাবে অতিথিদেরকে ডেকে এনে অপমান করা হয়। এটাই হচ্ছে দত্তবাড়ির কালচার, যেই কালচারের দোহাই দিয়ে ওনারা অতিথিদেরকে বাড়িতে ডেকে এনে অপমানিত করে বাড়ি থেকে বার করে দেয়। চালান ক্যামেরা, লাইভ করুন, গোটা পৃথিবীকে দেখান যে দত্ত বাড়ি কোন আলো থেকে কোন অন্ধকারে এসে মুখ থুবড়ে পড়েছে। করুন করুন, আমি কি ভয় পাই নাকি? করুন। ক্যামেরা রোল হয়ে গেছে মিসেস দত্ত, আপনার সবাই এখন অন ক্যামেরা। কি এ তো সত্যি সত্যি ক্যামেরা ফ্যামেরা চালু করে দিয়েছে, লাইভ হচ্ছে, তুমি একেবারে চেপে যাও। কেন চেপে যাবো? কেন, আমি কি ক্যামেরাকে ভয় পাই নাকি? আরে লাইভ হচ্ছে মানে তুমি এখন যাই বলবে সবটা সারা দুনিয়ার লোক শুনে নেবে, মানে এরা বাইজি নাচ নাচলে কি হবে, সব তো বিরাট বিরাট শিল্পী, হাতেল হাতেল আরে হাতেল, আরে পাবলিককে তুমি জানো না, বাইরে সব বিরাট বিরাট হাতেল, নিজেদের বাড়িতে বাইজি নাচ করা না তখন কেউ করবে না। তুমি আমি কিছু বলতে চাই, ব্যাস এগুলো আমাদের নামে মোর্চা বের করে দেবে, মোদ্দা কথা তুমি চেপে যাও। তাছাড়া বর্দা,
ওই রুচিরা সন্দীপনা আছে কিন্তু। হ্যাঁ তোমার ছবি দিয়ে না কাল খবরের কাগজে বের করে দেবে। এবার ভেবে দেখো কি করবে। এই আরেকজন দারুণ গুঁতো দিয়েছে দিদি ভাই, এবার ব্যাটা বুঝবে মজা। কি হলো জেঠু, আপনি চুপ করে গেলেন যে? ওনাদেরকে বলুন বাড়ি থেকে বেরিয়ে যেতে। ওনারা আপনার কথা শুনে চোখে জল ফেলতে ফেলতে বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেটা দেখুক সবাই, সবাই জানুক দত্ত বাড়ির বোন দিয়া না। বন্যা, এটা কিন্তু তুমি ঠিক করছো না। না জেঠু, আজকে নাচ হলেও ক্যামেরা চলবে আর নাচ না হলেও ক্যামেরা চলবে। ছেড়ে দে বেটি, এসব ঝুট ঝামেলা ছেড়ে দে। না না, আমি আজকে ছেড়ে দেব না। এটা আমার দত্তবাড়ি, এই দত্তবাড়ির মাটিতে মিশে রয়েছে দেবনারায়ণ দত্তের আশীর্বাদ। আজকে যদি আপনাদের মতন গুণী শিল্পীরা এখান থেকে চোখের জল ফেলতে ফেলতে চলে যায়, তাহলে আমার পূর্বপুরুষেরা আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আজকে আপনাদের যে অপমান হলো তার প্রায়শ্চিত্ত করব আমি। আমরা এই দত্তবাড়ি আজও গুণী শিল্পীদের সম্মান করতে জানে। এই দত্তবাড়ির ঐতিহ্য এখন অবধি মরে যায়নি। এই সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষদের, যাদের মধ্যে গুণ রয়েছে, তাদেরকে সম্মান জানাতে জানে দত্তবাড়ি। দশটা মিনিট, আমাকে দশটা মিনিট সময় দিন, আমি এক্ষুনি আসছি। তামি, তুমি ওনাদেরকে দশটা মিনিট আটকাও, আমি এক্ষুনি আসছি। রুচি, ছোট কাকি, এসো তো একটু আমার সাথে। হেই বাবু, তোর বউয়ের তো মনে হচ্ছে মাথার থাকটা আবার কেটে গেছে, কিছু কর। আমাদের মতন করে সেজে নিলে বেটি, আজ দত্তবাড়ির মেয়ে বউরা আপনাদের ঘরানার নাচকে সম্মান জানাবে, আর এটাই হবে আমাদের প্রায়শ্চিত্ত। আজ আপনারা না, নাচবো আমরা। নীলামজি আপনি গান ধরুন, আর আপনি সারঙ্গিটা বাজান। পিকলু, তুই গিয়ে তবলা বাজা। মেজে বউ চলে এসো, বড় কাকা তোর বউকে নিয়ে চলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।